হরিয়ানায় হ্যাট্রিক তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি সোমবার ফল প্রকাশের পরই আনন্দ উচ্ছ্বাসে ভাসছে বিজেপি সেখানেই হার হজম করতে পারছে না কংগ্রেস প্রাথমিক গণনায় এগিয়ে থাকার পরেও কি ভাবে শেষ মুহূর্তে খেলা বদলে গেল কংগ্রেস নেতৃত্ব জাতীয় নির্বাচন কমিশনে এই নিয়ে চিঠিও দিয়েছে এরই মধ্যে বিজেপির আরো খোঁচা রাহুল গান্ধীর ঠিকানায় পাঠানো হল জিলিপি সোমবার সকালে যখন গণনা শুরু হয় তখন থেকেই খুশি খাওয়া বইছিল কংগ্রেস অফিসে প্রথম দুই রাউন্ড গণনার পরই মুখ শুরু হয়ে গিয়েছিল কিন্তু বেলা গড়াতেই ফলও গেল বোতলে বিজেপিরে ঝুলিতে গেল হরিয়ানা হঠাৎ এই ভোটের ফল পরিবর্তন মানতে নারাজ কংগ্রেস গতকালই নির্বাচন কমিশনের কাছে হরিয়ানার ভোট গণনা নিয়ে অভিযোগ জানায় এদিকে হরিয়ানার জয় নিশ্চিত হতেই বিজেপি তরফে রাহুল গান্ধীর জন্য কংগ্রেসের সদর দপ্তরে জিলিপি পাঠানো হয় অনলাইনে এক্স হ্যান্ডেলে সেই অর্ডারের ছবিও পোস্ট করা হয় যদিও এই জিলিপি পাঠিয়ে রাহুলকে খোঁচাই দিয়েছে বিজেপি হরিয়ানায় নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী বলেছিলেন যে কেন্দ্রের জিএসটি কোপে কোপে জিলিপি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময়ই বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল গান্ধী জানেনই না কিভাবে জিলিপি তৈরি হয় এবার ভোটের ফল প্রকাশ রাহুলের বাড়িতে জিলিপি পাঠালো বিজেপি বিউরো রিপোর্ট আর ইনিউজ